Assalamualaikum বন্ধুরা welcome to street food তো বন্ধুরা আমি আজকে একটা সুস্বাদু মাউন্ট অর্ডারিং একটা ফলের ব্লগ নিয়ে আসছি এটা হচ্ছে বাংলাদেশের ফেমাস একটা ফল এটা হচ্ছে আমলকি তো বন্ধুরা আমলকি আমরা সবাই খাই এবং খুব খেতে পছন্দ করি সবাই এবং প্রচুর ভিটামিন সি তে ভরপুর এবং অনেক ভিটামিন সি আমলকিতে আছে তো বন্ধুরা আমি এখন যিনি আমলকি বিক্রি করেন ভাই কাছে জিজ্ঞেস করব যে আমলকি ব্যাপারে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া তো ভাই এখানে আমলকিটা দেখা যাচ্ছে এই আমলকিটা কোন জায়গায় আমলকি একটু বলবেন আমাদের গাজীপুর থেকে আসে গাজীপুর থেকে হ্যাঁ গাজীপুর থেকে আচ্ছা এখানে আমলকি যে দেখা যাচ্ছে সুন্দর গাজীপুর থেকে আমলকিগুলো নিয়ে আসছেন এই আমলকি গুলো কেজি কত করে বিক্রি করতেছেন 150 টাকা কেজি বিক্রি করি 150 টাকা কেজি তো বন্ধুরা আপনি দেখতে শুনতে পারলেন যে এখানে যিনি বিক্রি করতেছেন তিনি বলতেছেন 150 টাকা কেজি বিক্রি করতেছেন গাজীপুরের আমলকি এটা কি গাজীপুর আমলকি ভালো নাকি অন্য জেলা আমলকি ভালো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আসে গাজীপুর থেকে ছিটাং থেকে বরিশাল থেকে এটা গাজীপুরের বেশি ভালো বন্ধুরা শুনতে পারলেন যে গাজীপুরের আমলকি সবচেয়ে ভালো অন্য অন্য জেলার আমলকি আছে তবে গাজীপুরের জেলা আমলকিগুলো খুব ভালো তো এটা আপনাদের চয়েসের উপর আপনারা কোন জেলা আমলকি নেবেন যাই হোক দেখতে ভালো বা আপনারা খেতে চাচ্ছেন এরকম আমলকি পেলে আপনারা কিনতে পারেন তো বন্ধুরা এখানে আরেকটা কথা জিজ্ঞেস করি এটা ইউজুয়ালি বাংলাদেশের কোন সময় কোন মাসে পাওয়া যায় এটা জিজ্ঞেস করি যাতে আপনারা খেয়াল করতে পারেন আচ্ছা ভাই এখানে কোন মাসে পাওয়া যায় এটা আমলকি এটা বর্ষার পর থেকে তিন চার ছয় মাস পর্যন্ত পাওয়া যায় বর্ষার পর থেকে হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ওকে ভাইয়া তো বন্ধুরা এখানে আপনারা ভাই কাছ থেকে শুনতে পারলেন যে বর্ষার পর আমলকিটা পাওয়া যায় এবং এটা হচ্ছে ইংলিশ মাসে হচ্ছে অক্টোবর নভেম্বর বা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর দিকে পাওয়া যায় নভেম্বর দিকে তো যাই হোক বন্ধুরা তো আর সুস্বাদু মজার আমলকি ব্লগটা আপনাদের জন্য করে নিয়ে আসলাম তো আপনারা অনেকগুলো ইনফরমেশন দিলাম তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন যে দেশের স্ট্রিট ফুড ভিডিওগুলো তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আল্লাহ হাফেজ